লিটনের আইপিএল যাত্রা যেন এক ধোয়াশা। কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগ খেলে এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্লাইট ধরবেন লিটন দাস। তবে সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন এই তারকা ব্যাটার। পূর্বের সিদ্ধান্তের একদিন আগেই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। সব ঠিক থাকলে 9 এপ্রিল আইপিএলের উদ্দেশ্যে দেশ ছাড়বেন লিটন, ফলে আপাতত টিপিএলে খেলা হচ্ছে না তার। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষে জানা গিয়েছিল ডিপিএলে আবাহনীর জার্সিতে 10 এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে একটা ম্যাচ খেলবেন লিটন। সেই ম্যাচ খেলার পরই ধরবেন আইপিএলে ফ্লাইট। তবে লিটনের সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে, এই দফায় ডিপিএলে খেলছেন না তিনি। শনিবার বিশ্রাম নিয়ে রবিবার প্রথমবারের মতো আইপিএলের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। কলকাতার পরবর্তী ম্যাচ রবিবার বিকেল 4টায়, যে ম্যাচে নাইটদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। লিটন অবশ্য এই ম্যাচের বিবেচনায় থাকবেন কি না এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ডিপিএল না খেলে কেকেআরে যোগ দেওয়ার ধারণা করা হচ্ছে। দলের পক্ষ থেকে লিটনের প্রতি কোনো বার্তা এসেছে? নাইটদের পরের ম্যাচ 14 এপ্রিল, সেই ম্যাচের বিবেচনায় নিশ্চিতভাবেই থাকছেন। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে কলকাতা জয় পেয়েছে 1টি। পাঞ্জাব কিংসের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয় পেয়েছে কেকেআর। লিটনকে সঙ্গে নিয়ে কলকাতা আরও শক্তিশালী হয়ে উঠতে চায়। অবশ্য বাংলাদেশ থেকে সাকিব আল হাসানকেও দলে ভিড়িয়েছিল তারা। পুরো মৌসুমের জন্যই লিটন সাকিবদের দলে চেয়েছিল কলকাতা, তবে বিসিবির পক্ষ থেকে ছাড়পত্র না পাওয়ায় সেটা আর হয়নি। সাকিব তো ইতোমধ্যেই আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই বিরতিতে মোহামেডানের জার্সি গায়ে ডিপিএল খেলছেন তিনি। তাই তো মুস্তাফিজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এবারে আইপিএল মাতাবেন লিটন। দুর্দান্ত ছন্দে থাকা লিটনের উপর টাইগার ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। তবে কেকেআর একাদশে জায়গা পেতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। তবু স্টাইলিশ ব্যাটার লিটনের উপর আস্থা রাখাই যায়। সুযোগ পেলে লিটন ঢেলে দেবেন সর্বোচ্চটাই।